মুম্বাই বৈঠকের আগে ইন্ডিয়া জোটে জট এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তী জয় বেঙ্গালুরু পার্টনার পর মুম্বাই যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠকের আগে ইন্ডিয়া জোটে জট কি নিয়ে জট জটের সূত্রপাত কি নিয়ে মূল বিষয়টা হচ্ছে যে দিল্লিতে যে সাতটা লোকসভা নির্বাচন হবে যে আসনগুলোতে সেই আসনগুলো সমঝোতা নিয়ে কিন্তু কংগ্রেস কিছুতেই একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় যাচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ আম আদমি পার্টি তারা কিন্তু পরিষ্কার বলছে যে কংগ্রেস যদি সেখানে দাঁড়িয়ে সাতটা আসনেই তারা দাঁড়ায় তাহলে তো ইন্ডিয়া জোটের যে দুটো গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে সিট অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয়েছিল সেটা তো তাদের ফুলফিল হচ্ছে না তাহলে এই তৃতীয় বৈঠক যেটা মুম্বাইতে একত্রিশ এবং এক তারিখে হবে তাহলে সেইখানে যাওয়ার কোনো মানে হয় না এই মুহূর্তে দিল্লিতে একটা সিদ্ধান্ত হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল সহ যারা উচ্চ পর্যায়ে নেতা রয়েছেন আম আদমি পার্টির তারা একান্তে বৈঠকে বসবেন এবং সিদ্ধান্ত নেবেন আদপে এই মুম্বাইয়ের বৈঠকে তারা যাবেন কিনা তোমার সে মনে আছে প্রিয়াঙ্কা যে পার্টনার যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু প্রথম দ্বন্দ্ব শুরু হয়েছিল যেখানটায় অরবিন্দ কেজরিওয়াল তিনি একদম বৈঠকের শুরুতেই সরাসরি আক্রমণ করেছিলেন রাহুল গান্ধীকে বলেছিলেন যে রাহুল গান্ধী বিজেপির হয়ে কাজ করছে এবং তোমার আরো মনে নিশ্চয় থাকবে যে সেই যে পাটনার সাংবাদিক বৈঠক সেখানে কিন্তু আম আদমি পার্টির যোগদান করেনি তারা চলে গিয়েছিল পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বেশ কিছু নেতা নেত্রী তারা কিন্তু এই বিষয়টাকে একটা সলিউশনের জায়গায় আনেন এবং দ্বিতীয় যে বৈঠক বেঙ্গালুরুতে হয় সেখানে আম আদমি পার্টির একটা ভালো প্রদর্শন কিন্তু দেখা গিয়েছিল কিন্তু তারপরে এই দিল্লির যে আসন সমঝোতা সম্পর্কিত বিষয় নিয়ে যথেষ্ট প্রকাশ্যে আবার পেয়েছে এই দ্বন্দ্ব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ইন্ডিয়া জোটে পাটনাতে এই সিট অ্যাডজাস্টমেন্টের কথা বলা হয় যদিও এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা কতটা ইমপ্লিমেন্ট হবে সেটা বলার বিষয় কিন্তু এইটা নিয়েই আপাতত দ্বন্দ্ব এবং যাবে কিনা আপ সেটা নিয়ে কিন্তু বৈঠকের পরে সিদ্ধান্ত হবে ধন্যবাদ জয় কথা বলছিলাম প্রিন্সিপাল করেসপন্ডেন্ট জয় চক্রবর্তীর সঙ্গে